la boîte. Comment je vais vous la donner? রোমান্টিক বৃষ্টি ছিল, ঠিক আছে, বৃষ্টিটা কিন্তু ঝিরি ঝিরি বৃষ্টি আসলে ফিল করার মতো। সবাই যদি স্ক্রিন টোন খেয়াল করেন তাহলে দেখবেন যে আমাদের কি অবস্থা হয়েছে। আমাদের অবস্থা কিন্তু অনেক ভয়ঙ্কর, অনেক ভয়ঙ্কর। তো আমরা কি মানে আমরা এখন আছে যে লাওয়াসরতে আছি, হ্যাঁ, এটা একটা মানে বন জঙ্গলের জায়গা, অনেক ভয়ঙ্কর। আমরা কিন্তু একটু পরে একটা বাঘও দেখতে পারি, ঠিক আছে, দেখা যাচ্ছে হুটহাট একটা বাঘ বেরিয়ে পড়লো। বাঘ না, বানর থাকতে পারে। হ্যাঁ, বানর থাকতে পারে। আচ্ছা, যদি তোমার সামনে একটা বানর পড়ে তাহলে তুমি কি করবে? কি করবে কিছু আর, বানর কি পড়বে? বানর কি, ও মানে বানরকে তো কিছু করার নেই আসলে, কারণ আমি নিজেই বানরের মতো, তুমি নিজেই বানরের মতো, ঠিক আছে। সো বানরকে করার মতো কিছু নাই, কিছু করার। আচ্ছা, আমরা দুইজন না, আমরা অনেকগুলো আছে, এই যে আপনারা দেখতে পারতেছেন সবাই অনেক অনেক পরিদর্শন করতেছে। সামনে দেখা যাচ্ছে ফৈন্নি। কে ফৈন্নি, তোমার অবস্থা কি এখন বাবা? তুমি যে জার্নি করে আসলা এতটুকু পথ, তোমার অনুভূতি কি এখন? অনুভূতি আসলে ভয়াবহ অনুভূতি, ভয়াবহ অনুভূতি, অনুভূতি ভয়াবহ। আমরা এমন ফিল, এমন অ্যাডভেঞ্চার, তারপর কি আর কি আছে? আর কিছু কষ্ট নাকি, কেউ বাইরে থেকে কিছু করে দিয়ে দে। আচ্ছা, ফৈনি মনে করবে, তারপর আমরা তার কাছে আবার আসবো। আচ্ছা, আমরা আসতেছি চিল্লানি ভাই। আকাশ, কিসের চিল্লানি? ওটা হচ্ছে তুই যে চিল্লানি দিস রে ভাই, অনেকগুলো কুকুর এক জায়গায় হইলে যেরকম একটা শব্দ। এই দাদা না, যাই হোক, ওই অনেক ভালো চিল্লাইতে পারে। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের ট্যুর গাইড, মানে আপাতত আমাদের ট্যুর গাইডের কাজ করবে। তো আপনি হচ্ছে যে মানে আমাদের কিভাবে সার্ভিস দিতে চাচ্ছেন আর কি? চলো দেখুন, চলবো দেখবো আর কি, আর কিছু করবো না আমরা। কাজ করবেন? কাজ করবো, শুধু দেখাটাই কি আমাদের কাজ, আর কিছু করবো না মানে। আচ্ছা, আমাদের জার্নি নিয়ে, এত দীর্ঘ একটা জার্নি নিয়ে আপনার ফিলিংসটা বলুন। শুধু আসাম? আচ্ছা, দেখ, সবচেয়ে বেশি ঝাঁকুনি খাওয়া ব্যক্তিটি হচ্ছে ইনি, যে সবচেয়ে বেশি ঝাঁকুনি খাইছে, সবচেয়ে বেশি বৃষ্টিতে ভিজছে, ঠিক আছে। বৃষ্টিতে ভেজার মুহূর্তটা কি আপনার কাছে অনেক রোমান্টিক মনে হচ্ছিল নাকি বিরক্তিকর মনে হচ্ছিল? এসব কি এরকম? আচ্ছা ঠিক আছে, আমরা আবার আসবো, আবার কথা হবে। আমরা আগে ঘোরাঘুরি করি, দেন আবার কথা হবে। আমরা কিন্তু এখন একটা জোকের কামড় খাইনি, আমরা আসলে চাচ্ছিলাম যে একটা জোক আমাদের ধরুক, মানে একটা জোক শো, একটা পিকচার আর কি। আমাদের খুব ইচ্ছা, কারণ লাওয়া ছড়াতে আসার পর যদি একটা জোকের কামড়ই না খাওয়া যায় তাহলে হয়তো বা অপূর্ণতা ঠেকে যাবে।
আছে রিয়াদকে মরে লাগছে রিয়াদ মরে গেল আরে কাটা জানি ছবি তুলতে হবে কি ওরা দিদি লং লং ধর ধর বিনন্দ আমাদের রিয়াদকে কামড়াইছে আর ছোটখাটো নদীর মতো নদী না পানির প্রবাহ লাব্দি লাব্দি পার হইতে হয় ঝর্ণার পানি আর এখানে আমরা জানি যে এখানে অজগর সাপ মেবি আছে অজগর সাপ ওখানে লেখা ছিল অজগর সাপ বানর নাই অজগর সাপ আছে ছোট ছোট সরীসৃপ জাতীয় প্রাণীর যেমন গুই সাপ তারপর যোগের কথা তো বলছি যোগ আছে আর অনেক রকম প্রাণী যাওয়া যাবে না কারণ বিশাল একটা মাকড়সার জাল মাকড়সার জাল এনে একটু সাবধানে বড় একটা মাকড়সার জাল আছে ভাঙিস না কেউ দুই মিনিট হয়েছে মাত্র তো সবচেয়ে বড় একটা ব্যাপার হলো যে এখান থেকে আমরা বের হবো বের হয়ে আমরা যাবো শ্রীমঙ্গলে শ্রীমঙ্গল মেন শহরে সেখানে আমরা থাকবো আজকে আজকে রাত্রে সেখানে থেকে তারপর তার পরের দিন আমরা হামহামের জন্য হামহাম হামহামের ট্রেকিং করতে 5 ঘন্টা থেকে 6 ঘন্টা লাগবে সেখান থেকে পরের দিন রাতে সোজা ঢাকা তারপর বাসা তারপর আবার ব্যাক টু রাজশাহী ইউনিভার্সিটি রাজশাহী ইউনিভার্সিটি সো গাইস এবার গ্র্যান্ড সুলতানে থাকি না টাকা পয়সার একটু সমস্যা ছিল পরের বার গ্র্যান্ড সুলতানে থাকবো বুকিং লেট হয়ে গেছে সরি এই যে গ্র্যান্ড সুলতান দেখা যাচ্ছে ওই যে গ্র্যান্ড সুলতান ছোটখাটো একটা হোটেল আমার জন্য অনেক ছোটখাটো ১৫-২০ টাকা দিয়ে জাল ফ্রাই আর এখানে ৯০ টাকা ও আচ্ছা ওকে ১৫ টাকা মারা কিন্তু ঝাল ফ্রাই তো ছিল না কিন্তু দামটা তো ছিল বেশি হ্যাঁ হ্যাঁ আচ্ছা ওকে বুঝতে পারলাম জালাল বন্ধু কি বলবো জানি না কিছু বলো